নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো আপনি মোবাইলের সাহায্যে আপনার ইউটিউবে যে ভিডিও আপলোড করেছেন সেগুলি যদি কপিরাইট ক্লেম হয়ে থাকে সেগুলি কিভাবে হটাবেন। এর আগে আমি অলরেডি দেখিয়েছি যে ক্ষেত্রে আপনি দেখেছেন আপনি ইউটিউব ভিডিওগুলির যদি কপিরাইট ক্লেম হয়ে থাকে তাহলে সেগুলি ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে কিভাবে কপিরাইট ক্লেমটিকে হটাবেন। আজকে আমি দেখাবো আপনি মোবাইলের থেকেও এই কপিরাইট ক্লেমটিকে দূরীভূতকরণ করতে পারবেন এবং তার জন্য আপনাকে কি করতে হবে সেটি আমি আপনাদের এখন দেখাচ্ছি। এর জন্য আপনার মোবাইলে টিউব বডি, এই যে এটা টিউব বডিটা ইনস্টল হলে খুব ভালো হয়, এবং আপনার মোবাইলে যদি ওয়াইটি মিউজিকটি ইনস্টল থাকলে খুব সুবিধা হয়। দেখুন এখানে ওয়াইটি মিউজিকের যে অপশানটি রয়েছে, এই যে এখানে যেটা দেখাচ্ছি, এই ওয়াইটি মিউজিকটি আপনার মোবাইলে যদি ইনস্টল থাকে তাহলে আপনার কপিরাইট ক্লেমটি দূরীভূতকরণ করতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি ওয়াইটি মিউজিক, যেটা এখানে দেখাচ্ছে, ওয়াইটি মিউজিকটি ইনস্টল করে নিন আপনার মোবাইলে। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের গানও শুনতে পারবেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন, এবং আপনার কপিরাইট ক্লেমটি দূরীভূতকরণ করতে অনেক বেশি হেল্পফুল হবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি কপিরাইট ফ্রি করবেন আপনার ইউটিউব ভিডিওগুলি। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। আমি এখন ক্রোম ব্রাউজারে ঢুকছি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে ইউটিউব ডট কমটি খুলতে হবে। ইউটিউব ডট কম খোলার পরে আপনার এই দেখুন ওপরে কর্নারের দিকে এখানে আপনার ইউটিউবের লোগোটি দেখাবে, এই লোগোটিতে আপনি ক্লিক করুন, এবং লোগোটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে 1, 2, 3 অপশানে রয়েছে ক্রিয়েটার স্টুডিও, আপনি ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে ক্লিক করুন। এভাবে ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটি ক্রিয়েটার স্টুডিওতে নিয়ে যাবে। সেক্ষেত্রে দুটি অপশান এখানে চাইবে, একটি হচ্ছে আপনার সিস্টেমে যদি ইউটিউব স্টুডিও থাকে তাহলে সেখানে দেখাবে আপনাকে ডেস্কটপ সাইটটি খুলে নিতে হবে। আমি অলরেডি যেহেতু আগে থেকে ডেস্কটপ সাইটটি খুলতাম সেজন্য ডেস্কটপ সাইটটি এখানে অলরেডি দেখাচ্ছে। এখানে যাওয়ার পরে আপনাকে আসতে হবে আপনার ভিডিওগুলিকে। লেফট সাইডের সেকেন্ড বটনটি হচ্ছে ভিডিও, এখানে ভিডিওগুলি সব দেখাবে আপনার, এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কোনো ভিডিও কপিরাইট ক্লেম হয়েছে কি না। আমি একটু সাইডের দিকে যাচ্ছি, একটু ছোটো করে নিলে এটা সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট ভিডিওটি, যেটি আমি গতকাল আপলোড করেছিলাম, সেটি কপিরাইট ক্লেম হয়ে গেছে। এখানে কপিরাইট ক্লেমটি হটানোর জন্য প্রথমেই আপনাকে কপিরাইট ক্লেম যে অপশানটি দেখাচ্ছে এখানে গিয়ে আপনাকে টাচ করতে হবে। এখানে গিয়ে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই একটি নতুন উইন্ডো খুলে গেছে। এখানে কপিরাইট ক্লেমটি কী আছে তার ডিটেলসটি এখানে দেখাচ্ছে। আমি এটিকে একটু আরেকটু ছোটো করে নিচ্ছি তাহলে আপনি পুরোটা দেখতে পারবেন। এখানে কপিরাইট ক্লেম এই জায়গায় আমাকে টাচ করতে হবে। এই জায়গায় টাচ করার সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম হয়েছে সেটি দেখাচ্ছে, এবং সি ডিটেলসে আমাকে ক্লিক করতে হবে। সি ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি আর একটি নতুন জায়গায় আপনাকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, একটু বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইম্প্যাক্টে নট এফেক্টেড, ভিজিবিলিটি পাবলিক হয়ে আছে, এখানেও কোনো এফেকশন নেই, এবং কী জন্য এটি কপিরাইট ক্লেম হয়েছে সেটিও এখানে দেখাচ্ছে। তবে এখানে কিন্তু আপনি এই ভিডিওটির জন্য কোনো রকম মনিটাইজেশন পাবেন না। সেখানে আমি দেখে নেব এখন কিসের জন্য এটি কপিরাইট হয়েছে। এখানে দেখুন আমি নীল দিগন্তে শ্রেয়া ঘোষালের একটি গান এখানে আমি অ্যাড করেছিলাম, এই গানটির জন্য আমার কপিরাইট হয়েছে, এবং এই কপিরাইটটি হয়েছে আমি দেখতে পাচ্ছেন 7 মিনিট 45 সেকেন্ড থেকে 8 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত। আমি এখন এইটিকে, এই কপিরাইট ক্লেমটিকে আমি দূরীভূতকরণ করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করতে হবে। একটু রাইট সাইডের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন রয়েছে, আমি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করলাম। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে তিনটি অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট, একটা রিপ্লেস সং, এবং একটা মিউট সং, এবং নিচের দিকে আরেকটি রয়েছে ডিসপুট। তো ডিসপুটটি হচ্ছে যদি কোনো ভুলবশত আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম হয়ে থাকে তাহলে ডিসপুটে সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করা কিন্তু একটু ডেঞ্জারাস আছে, কেন কি যদি আপনি ভুল ইনফরমেশান এখানে দিয়ে দেন, বা ইউটিউব যদি কনসিডার করে যে আপনি যে ইনফরমেশানটি দিচ্ছেন এটি ভুল, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে ব্যান্ড হয়ে যেতে পারে। সেজন্য ডিসপুট অ্যারাইজ করা মানেই হচ্ছে আপনি ইউটিউবের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সেই জন্য আমার সাজেশান ডিসপুট ক্লিক না করা, সেজন্য আমার সাজেশান ডিসপুটে কোনো সময় ক্লিক করা উচিত নয়। এরপর আমি ট্রিম আউট সেগমেন্ট, মতলব ওই আমার 7 মিনিট 45 সেকেন্ড থেকে 8 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি টোটালি আউট হয়ে যাবে। রিপ্লেস সং, মতলব আমার ওই জায়গায় যে সাউন্ডটি দেওয়া আছে, যে সংটি দেওয়া আছে, সেই সংটি আউট হয়ে গিয়ে একটি নতুন সং দেবে। এবং মিউট সংস হচ্ছে ওই জায়গায় যে
সাউন্ডটি আছে ভিডিওর মধ্যে, সেই সাউন্ডটি টোটালি আউট হয়ে যাবে। এখানে মিউট সং অপশনটি একদমই গ্রাহ্য হওয়া উচিত নয়, কেন কি ভিডিও থাকবে অথচ কোনো সাউন্ড থাকবে না, সেটি একদমই দেখতে ভালো লাগবে না। এক করতে পারেন ট্রিম আউট সেগমেন্ট, ওই সেগমেন্টটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, অথবা আপনি রিপ্লেস সং করতে পারেন। আমার মনে হয় রিপ্লেস সং করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, আমি সেজন্য রিপ্লেস সঙ্গে ক্লিক করব। রিপ্লেস সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বেশ কিছু ইউটিউবের তরফ থেকে মিউজিক এখানে দেখাবে। এই যে মিউজিকগুলি আপনাকে একটু আগেই বলছিলাম যে এই মিউজিকগুলি দেখাবে, সেটা হচ্ছে যদি আপনার ইউটিউব মিউজিক মতলব ওয়াইটি মিউজিকটাকে যদি লগ ইন করা থাকে তবেই দেখাবে। সেক্ষেত্রে ওয়াইটি মিউজিকটাকে আপনাকে আগে থেকে লগ ইন করে নিতে হবে। যদি ওয়াইটি মিউজিক লগ ইন না করা থাকে তাহলে কিন্তু এই সংস্গুলি নাও দেখাতে পারে, সেই জন্য আপনি ওয়াইটি মিউজিকটাকে ইনস্টল করুন এবং লগ ইন করে নিন আগের থেকে। এরপর দেখুন কী গানগুলি রয়েছে, আপনি যদি বাঁ দিকে এখানে ক্লিক করেন তাহলে গানটি এখন শোনাবে। এখানে যে মিউজিকগুলি দেখছেন এই মিউজিকগুলি সবই কপিরাইট ফ্রি মিউজিক, এখন আপনি এটিকে স্টপ করুন। এখানে এই যে মিউজিকগুলি দেখছেন এগুলি সবই কপিরাইট ফ্রি মিউজিক, আপনি যে মিউজিকটি দিতে চাইছেন সেই মিউজিকটি এখানে সিলেক্ট করে নিন এবং অ্যাডে ক্লিক করুন। এখানে অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখুন এই জায়গাতে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন এটি কোন জায়গার মিউজিকটিকে রিপ্লেস করছে, আমি সেটি একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন স্রেফ এইটুকু জায়গার যে মিউজিকটি রয়েছে যেটা হচ্ছে 7:45 থেকে 8:00 পর্যন্ত, সেই জায়গাটিই কিন্তু এটি রিপ্লেস হবে। এখানে আমার ভিডিওটির প্রথম দিকটিকে কোনো এফেক্ট করছে না। সাধারণভাবে এই জায়গার আমি মিউজিকটিকে এখন রিমুভে ক্লিক করব, এবং এখানে বলে রাখি এই রিমুভে যেটা ক্লিক করলাম এই রিমুভে ক্লিক করার মানে হচ্ছে আপনি এই গানটার পরিবর্তে যদি অন্য কোনো গান ফের সিলেক্ট করতে চান, যে কোনো আরেকটি গানকেও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমি আগের গানটি সিলেক্ট করতে চাইছি এবং সেই জন্য এই গানটিকে যেটিকে আপনি সিলেক্ট করতে চাইছেন সেই গানটিকে আপনি ক্লিক করুন, এবং ক্লিক করার পরে আপনাকে সেভ করতে হবে। সেভ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি একটি পারমিশন চাইবে, যেটা হচ্ছে আপনার ওই গানটি যে ডিলিট হয়ে গিয়ে নতুন গানটি যে আসবে সেটি আপনি রাজি আছেন কি না। আপনি সেভ ক্লিক করুন এবং সেভ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই কপিরাইট ফ্রি অংশটি আউট হয়ে যাবে এবং আমার অরিজিনাল ভিডিওটি উইদাউট কপিরাইট ফ্রি হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি এইটি কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, এটি হওয়ার জন্য ইউটিউব আধ ঘন্টা থেকে 2-3 ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারে। সেই জন্য আমি আধ ঘন্টা পরে এসে আপনাদেরকে আরেকবার দেখাবো যে এই ভিডিওটি কপিরাইট ফ্রি হয়েছে কি না। এখন বলে রাখি এই ভিডিওটির উপর আপনি কোনো কাজ এখন আর করতে পারবেন না, কেন কি এটি এখন অলরেডি অ্যাকশন টেকেনের পর্যায়ে চলছে, সেই জন্য এই ভিডিওটিতে এখন কোনো কাজ আপনি এখন আর করতে পারবেন না। আমি আধ ঘন্টা পরে এসে আপনাদেরকে আরেকবার দেখাবো এই ভিডিওটিতে কপিরাইট ফ্রি হয়েছে কি না। চলুন তাহলে একটু আমরা ব্রেক নিয়ে নিই। আমরা আধ ঘন্টা আগে দেখিয়েছিলাম ইউটিউবের যে কপিরাইট ক্লেম হয়েছিল সেই কপিরাইট ক্লেমটি আধ ঘন্টা আগে আমরা দূরীভূতিকরণ করেছিলাম। এখন আমরা দেখব ওই ইউটিউবের ভিডিওটি কপিরাইট ক্লেম থেকে দূরীভূতিকরণ হয়েছে কি হয়নি। চলুন আমরা এখন ক্রোম খুলি, এবং ক্রোম ব্রাউজার খোলার পরে আমাকে ইউটিউবটি খুলতে হবে। এখন আমরা ইউটিউবটি খুললাম, ইউটিউব খোলার পরে আপনাকে একটু বড় করে নিলাম, এখানে যে লোগোটি দেখাচ্ছে এই লোগোটিতে যাওয়ার পরে আপনাকে 3 নম্বর অপশান ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করতে হবে। ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আমাকে ক্রিয়েটার স্টুডিওতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি চলে এসছে এখন ক্রিয়েটার স্টুডিওতে। ক্রিয়েটার স্টুডিওতে ডেস্কটপ ভার্সনটি আপনাকে খুলে নিতে হবে। এটি অনেক সময় আপনাকে চাইবে যে সিস্টেমের যে ডিফল্ট অপশান আছে ওয়াইটি স্টুডিও, সেই ওয়াইটি স্টুডিওটি অনেক সময় চাইতে পারে, ওয়াইটি স্টুডিও না, এখানে আপনাকে ডেস্কটপ ভার্সনটি খুলে নিতে হবে। এবং ডেস্কটপ ভার্সনটি খোলার পরে আমি যাচ্ছি ভিডিওগুলিতে। সেকেন্ড অপশানে ভিডিওগুলি রয়েছে এবং আমি ভিডিওটিতে ক্লিক করলাম। ভিডিওটিতে ক্লিক করার পরে আমি এখন দেখব আমার কপিরাইট ক্লেমটি গেছে কি না। দেখুন আমার ফার্স্ট ভিডিওটি কপিরাইট ক্লেম ছিল, বর্তমানে কিন্তু এটি আর কপিরাইট ক্লেম নেই, কপিরাইট ক্লেমটি দূরীভূতিকরণ হয়ে গেছে। এখানে দেখুন এখানে পাবলিক, এবং এখানে দেখুন কপিরাইট ক্লেম রেস্ট্রিকশনের জায়গায় কপিরাইট ক্লেম আর নেই। ডেস্কটপ নেট কানেক্ট যে ভিডিওটি আমি কালকে আপলোড করেছিলাম 13 ডিসেম্বর, যেটি কপিরাইট ক্লেম হয়েছিল, যেটির 22টি ভিউ অলরেডি হয়ে গেছে, এবং সেটি কিন্তু বর্তমানে আর কোনো কপিরাইট ক্লেম নেই। এভাবেই আপনি আপনার সমস্ত ভিডিওগুলি যেগুলি কপিরাইট ক্লেম হয়েছে ইউটিউবের তরফ থেকে সেগুলিকে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যেও দূরীভূতকরণ করতে পারবেন।
ধন্যবাদ। নমস্কার মিশন লাইফস্টাইলের তরফ থেকে।